নমস্কার বন্ধুরা, আর্টিজমেন্স দা ফুড ডিকশনারিতে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত। আর্টিজমেন্স আজকে চলে এসেছে একটা দারুণ রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমই বলবো না, এটা একদম সাধারণ সাদামাটা বাঙালি ঘরে রান্না হবে। তো বাঙালি স্টাইলে ভেজ খিচুড়ি কিভাবে বানানো হবে তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভেজ খিচুড়ির জন্য নেওয়া হয়েছে আলু, টমেটো, সিম, বরবটি, গাজর, আদা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর রয়েছে ফুলকপি। এই যে দেখিয়ে দিলাম ফুলকপি। তো আজকে রান্না হচ্ছে আর্টিজমেন্সের রান্নাঘরে খিচুড়ি। তো তার জন্য তেল একদম গরম হয়ে গিয়েছে, সবকিছু রেডি করেই আমরা শুরু করেছি। তো আলুটাকে আমি ভেজে নেবো, একদম লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, আলু ভাজা চলছে। তো আলু ভাজা চলছে, তার সঙ্গে সঙ্গে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো। কিছুদিন আগেই আমরা একটা নতুন রেসিপি আপলোড করেছিলাম, যেটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা। তো আমরা কড়াইশুঁটির লুচি বা রাধাবল্লভী খেয়েই থাকি, তো পরোটা বানিয়েছিলাম একটু নতুনত্ব। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর সেই ভিডিও দেখবার জন্য আজকের যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে। আর যদি আপনারা লিঙ্কে না যাচ্ছেন তাহলে আপনারা পেজেও আপনারা দেখতে পারবেন, খুব বড় বড় করে একদম সুন্দর করে সাজিয়ে ভিডিওটি দেয়া আছে। তো আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ভেজ খিচুড়ি বানাবার জন্য অনেক ধরনের মশলা আমরা ইউজ করি। তো বিভিন্ন জন বিভিন্ন রকমের মশলা ইউজ করে, তো আমরা এক ধরনের মশলা ইউজ করি। তো তার জন্য কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর গাজর গুলো দিয়ে দিলাম, এর সঙ্গেই আমি বরবটি গুলোকেও দিয়ে দেবো। সিমও আমি দিয়ে দেবো। হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো হালকা গোল্ডেন হয়ে গিয়েছে, আমি একদম তুলে নেব, তুলে ফুলকপিটা ভেজে নেব। সুন্দর ভাজা হয়েছে, মানে সবজিটা এত সুন্দর ভাজা হয়েছে, খিচুড়ি অসাধারণ হবে, এখন থেকেই বলে দিচ্ছি। ফুলকপিও কেটে ধুয়ে রাখা হয়েছে, আমি একদম কোনো মানে অপেক্ষা তো একদমই নয়, ঝোপা ঝোপা আমি দিয়ে দেবো। ফুলকপিটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আপনাদেরকে একবার লাস্ট দেখিয়ে নেবো, এইগুলো হচ্ছে ভাজাগুলো। তেল দিয়ে নেব, জিরে দেব, গোটা জিরে। আরেকটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা পরিমাণ মতন, 3-4 টুকরো টমেটো, আর রয়েছে আদা পরিমাণ মতন, এটা আমি এর মধ্যে দিয়ে নেব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু আলাদা ধরনের রান্না করছি, সাধারণত খিচুড়ি আমরা এইভাবে করি না, তো এটা আমি অন্যরকম ভাবে করছি। তো মশলাটা তেল ছেড়ে গিয়েছে, আমার ঠিক যেরকমটা দরকার ছিল সেরকমটাই হয়ে গিয়েছে। এরপর আমি ডাল ইউজ করব, যতটা পরিমাণে মুগ ডাল ততটা পরিমাণে মুসুর ডাল। মুগ ডালটাকে আমি আলাদা করে হালকা ভেজে নিয়েছিলাম বিনা তেলে, আমি এটাকেও অ্যাড করে নেব। একটুখানি নাড়িয়ে নেব, তো
চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চাল জল শুদ্ধ আমি দিয়ে নেব। আরেকটুখানি আমাকে জল অ্যাড করতে হবে, তো ততটা জল আমি অ্যাড করব। পরিমাণ মতন আমি হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিতে হবে, একটু জল অ্যাড করব, খিচুড়ির পরিমাণ এবং সবজির পরিমাণে নুন দেব এক চামচ পরিমাণ। তো তিনখানা সিটি খাওয়ানোর পর আমি খুলে নিয়েছি, তো আমার ডাল আর চাল অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত ভেজিস গুলো দিয়ে দেবো এবং তারপরে দুটো সিটি আমি খাওয়াবো। আমি এগুলো দিয়ে নেব, পুরোটার পরিমাণে জল দেব। জল দিয়ে তুলব। তো এই হচ্ছে খিচুড়ি। খিচুড়িতে যতটা জল দেখা যাচ্ছে সেটা একটু পরে থাকবে না। তো এরপর লাস্টের যে কাজটা সেটা হচ্ছে ফোড়নটা দেওয়া। তো আমি পাঁচ ফোড়নের সম্বাদ দেব, দুটো শুকনো লঙ্কা দেবো, তেজপাতাও দিতে হয়। তেজপাতা আমার কাছে যেহেতু নেই, তাই আপনারা যখন করবেন তখন তেজপাতা দিয়ে নেবেন। পাঁচফোড়নটাও দিয়ে নেব। এটা ভালো করে ভাজা ভাজা হলে এটা যা সুপুর দিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি এটাতে আরেকবার নাড়িয়ে নেব। ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি আরেকজন মানিয়ে আর্টিস্টমেন্টস এর রান্নাঘরে আজকে ভেজ খিচুড়ি একদম তৈরি। আপনারাও বানিয়ে খান এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখুন, কমেন্ট করুন, এই ভিডিও দেখুন, কমেন্ট করুন। এবং ভিডিও শেষে বলবো যে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে যদি ফলো না করে থাকেন ফলো করুন ফেসবুক পেজটাকে, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাতে একটা ক্লিক করে দিন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করছি সেটা যেন আপনাদের কাছে নোটিফিকেশনে থাকে। তো আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন।